নমস্কার বন্ধুরা আজকে খুব কম মশলা দিয়ে তোমাদেরকে পনিরের একটা রেসিপি দেখাচ্ছি তার নাম হচ্ছে বাটার গার্লিক পনির আর তার সঙ্গে একটু গরম গরম লুচি করব চলো তবে রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্যানটা গরম করে নিলাম নিয়ে তার ভেতরে একটু জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হয়ে গেলে তার ভেতরে একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে পনিরগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিলাম এতে কী হয় পনিরটা খুব নরম থাকে আবার ফ্রাই প্যান চাপিয়ে তার ভেতরে বাটার দিয়ে দিলাম আজকে পনিরটা একদমই মশলা কিচ্ছু দেব না তা বাটারটা গলিয়ে নিলাম গলিয়ে নিয়ে তার ভেতরে রসুন দিয়ে দিলাম রসুনটা অল্প একটু ভেজে নেব বেশি ভাজব না যেই রসুনের গন্ধটা ছেড়ে যাবে পনিরগুলো দিয়ে ভাজব এইবার তার উপর গোলমরিচ ক্র্যাশ করে ছড়িয়ে দিলাম পনিরের ওপর নিয়ে হালকা করে পনিরগুলো ভেজে নিলাম আর অন্যদিকে একটা বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম নিয়ে এই ফ্রেশ ক্রিমটা একটু গুলে নিতে হবে অনেকটা জমে জমে থাকে তো সেই জন্যে গুলে নিলাম গুলে বাটিতে রেখে দিলাম আর পনিরগুলো ভাজা হয়ে গেছে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেবো যাতে টমেটোর গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে পনিরের ওপর ফ্রেশ ক্রিম দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার পনিরটার সঙ্গে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এক দু মিনিট ফুটিয়ে নেবো ফুটে উঠলে ওপর থেকে নুন দিয়ে দেবো আর অল্প চিনি দিয়ে দেবো তোমরা যদি মনে করো চিনি খাবে না তবে স্কিপ করে যাবে চিনি দেওয়া হয়ে গেলে আর একটু ফুটিয়ে নিতে হবে যখন ঝোলটা টাইট হয়ে যাবে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নিলেই বাটার গার্লিক পনির রেডি হয়ে যাবে এবার নেড়ে নিয়ে নামিয়ে নেব একটা ডিশে নামিয়ে নিলাম দেখতেও কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হবে তোমরা একবার অবশ্যই বাড়িতে করো এইবার আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম একটু নরম করে নিলাম এইবার লেচি কেটে নিচ্ছে আস্তে আস্তে লেচিটা কাটা হয়ে গেলে পাকিয়ে নিয়ে বেলে নেবো এই পনিরটা খুব তাড়াতাড়ি হয় যদি ধরো কারোর হাতে সময় নেই সেই সময় এই পনিরটা করতে পারো খুব তাড়াতাড়ি হবে আর খেতেও খুব সুন্দর হয় আমি নিজে অনেকবার করে খেয়েছি যখন আমার হাতে একদম সময় ছিল না তখন আমি এইভাবে পনিরটা করে খেয়েছি খুব ভাত বা রুটি যে কোনো জিনিসের সঙ্গে এই পনিরটা খেতে খুব ভালো লাগে তোমাদের হাতে যখন সময় থাকবে না একবার করে দেখো খুব অল্প সময়ে হয়ে যায় লুচিটা বেলা হয়ে গেছে তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম লুচির ওপর থেকে একটু তেল দিলে লুচিগুলো খুব সুন্দর ফোলে ওই জন্য অল্প অল্প করে তেল দিচ্ছি লুচিটা ফুলে উঠেছে এর একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভেজে গামলায় তুলে নিচ্ছি এইভাবে সব লুচিগুলো আস্তে আস্তে ভেজে গামলায় তুলে রেখে দিলাম তারপর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে তোমরা এভাবে সাজিয়ে বাড়ির সবাইকে খেতে দিও সবাই খুব খুশি হবে পরে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে